কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। যাদের কর্কট রাশি, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ শরীরে আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। আনন্দদায়ক কোথাও সফর বা ভ্রমণ, সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি রাখতে চলেছে। জীবনে অর্থের গুরুত্ব যদি না বুঝতে পারেন, তাহলে যখন অর্থের প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ জোগাড় করতে পারবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তো এগুলি এড়িয়ে চলুন। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়। অফিসে কাজের সাথে জড়িয়ে পড়ার থেকে খারাপ কিছু কিন্তু এই ছুটির দিনে হতেই পারে না। তবে রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। কোনো শ্রমিক জাতীয় মানুষ, লেবার সম্প্রদায়ের মানুষদেরকে লাল শাক বা কিছু টাকা দান করুন, এতে আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্ধেবেলার সময় বাচ্চা কাচ্চাদের সাথে কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় কাটাবেন আপনার মনের পবিত্রতা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। তবে নিজের মতামতকে জোর করে যেন তাদের উপরে চাপিয়ে দিতে যাবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, মেজাজ যেন হারাবেন না, কারণ আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ যেহেতু রবিবার, তাই রবিগ্রহের বীজ মন্ত্র, যেটি হলো ওম হ্রাং হ্রিং হ্রং সা সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করতে ভুলবেন না।